এখানে আমার ধারণা যে দর্শকের আনাগোনা থাকলে প্রতিদ্বন্দ্বিতার আমেজটা আবেগটা চলে আসতো, যেহেতু ওই জিনিসটা সেইভাবে হয় না আমাদের এই লেভেলে এখন, কারণ আমরা টেস্ট লেভেলে খেলছি, অন্যান্য ইন্টারন্যাশনাল বিভিন্ন রকম খেলায় আমাদের দর্শকরা উপস্থিত থাকেন, ঘুরে ফিরে দেখা যায় যে এইসব লেভেলে খেলায় তারা খুব একটা আগ্রহী হচ্ছেন না। আবার কক্সবাজার ভেন্যু, এইখানে যদি ঢাকা শহরে হতো সেখানে হয়তো ওই যে আজকে যেরকম হচ্ছে আবাহনী মোহামেডান খেলা ঢাকায় ফতুল্লায়, ওখানে প্রচুর দর্শক আছে। আমার মনে হয় মাঠে দর্শকের উপস্থিতিটা প্রতিদ্বন্দ্বিতার আমেজটা আর একটুখানি আরও প্রবল করতে পারে। কিন্তু 42তম এডিশন স্বাধীনতার পর থেকে হয়েছে, 2-1 বছর বিভিন্ন কারণে হয়নি, তারপর করোনার সময় এটা এফেক্টেড হয়। এরকম এতদিন ধরে টুর্নামেন্ট হচ্ছে এরকম কিন্তু খুব বিশ্বে অনেক কমই আছে, এবং দল সংখ্যা 64-65টা দল চলে যাচ্ছে। তো এইরকম এত বড় পরিসরের টুর্নামেন্ট কিন্তু হয় না, কিন্তু যেহেতু বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে হয়তো আমাদেরও সেই রকম সরাসরি মানে আমাদের যে হস্তক্ষেপটা বা সরাসরি যে যোগাযোগটা সেটা কিছুটা কমে যায়। আমরা ডিএসএ বা ওনাদের উপরে ছেড়ে দিই সেগুলি আয়োজন করতে, আমাদের ঢাকার থেকেই সব ফিন্যান্সের ব্যবস্থা করা হয়। কিন্তু হচ্ছে কি ওই লেভেলে গিয়ে আমাদের যেরকম শুরু হয় কিন্তু আমাদের 18টা ভেন্যু দিয়ে, তারপর কমে একটা লেভেলে আসে, তারপরে ফাইনালি এখানে ফাইনাল এই রাউন্ডটা হয়। এখানে 2টা মাঠ আছে দেখি সুবিধা, আর কক্সবাজারে একটা অ্যাডভান্টেজ আছে আসা যাওয়ার সুবিধা, থাকা খাওয়ার সুবিধা, আর পাশাপাশি 2টা মাঠ থাকা এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। তো এইখানে পাইপলাইনের ব্যাপার যদি হয় আমি মনে করি এটাই এন্ট্রি লেভেল, আমাদের কম্পিটিটিভ ক্রিকেটে আসার জন্য এন্ট্রি লেভেলের একটা টুর্নামেন্ট। এইখানে 64টা জেলার যদি প্লেয়াররা খেলে, সংখ্যাটা চিন্তা করেন কতজন, এর থেকে কিন্তু প্লেয়ার আসছে। এক সময় এসে এই টুর্নামেন্টের মধ্যেই যে হঠাৎ করে একজন টেস্ট প্লেয়ার বের হয়ে যাবে এটা কিন্তু না, এখানে এটা একটা ব্রেক থ্রু হলো, এরপরে তারা আরেকটা লেভেল যাবে, তারপর তারা আরও উপরে লেভেল, এইভাবে। তো এখানে হ্যাঁ ঠিক আমরা চেষ্টা করেছি গত কয়েক বছর ধরেই যে প্লেয়ারদের সম্মানী যেটা আছে, ভাতা এগুলি বাড়ানো, প্রাইজ মানি বাড়ানো, আম্পায়ারদের দিয়ে আমরা বেটার বল দিতে পারছি যেগুলি ইন্টারন্যাশনালি ইউজ হয়ে থাকে, আমরা উইকেটগুলি চেষ্টা করছি যে ভালো হয়ে থাকে। হ্যাঁ প্রথম ইনিশিয়াল লেভেলে যেখানে হচ্ছে সেইখানে মন মতন হয়নি উইকেটের কোয়ালিটি, বাট সেকেন্ড রাউন্ডে আমি মনে করি যে যথেষ্ট ভালো উইকেট এখন প্লেয়াররা পাচ্ছেন, আগে কিন্তু এরকম ছিল না। আমি কি স্যাটিসফাইড বলবো যে না, আমি মনে করি অনেক কিছু আরও রয়ে গেছে যেগুলো আমরা পর্যায়ক্রমে প্রত্যেক বছরেও উন্নত করার চেষ্টা করব। All the crowd, thank you so much for this is the kind 42nd National Cricket Championship season 2023 and 2024. First of all, Rahman Prince, manager, Mymensingh district team, and next to him Mahmudul Karib Madhu, councillor BCB, and next to him Mr. Alankit Kapoor, councillor. Everyone can give together because this is a kind of interesting topic. Amazing tournament for the bowler. 17 wicket in 5 innings. What a performance it has been! Unbelievable. And interestingly, another big announce is with the cash of 500,000 Dhaka. 500,000. Please put your hands together for one final applause. There we go. Hamna den na. Thank you. আর সবথেকে ভালো যে কথাটা সেটা হচ্ছে যে আমরা এইবার এককভাবে চ্যাম্পিয়ন হয়েছি, এটা খুবই গর্বের একটি বিষয়। যেহেতু বাংলাদেশের 64টি জেলায় এই খেলাটি হয়, এখান থেকে মানে এক নম্বর টিম, এটা খুবই গর্বের ব্যাপার। বরগুনা টিম এক নম্বর টিম, এটা খুবই ভালো লাগতেছে। আর এর পিছনে অনেকগুলো ফাংশনই জড়িত। তার ভিতরে হচ্ছে আমাদের প্লেয়ারদের যে বন্ডিং, মানে টিম আন্ডার বন্ডিং ছিল, তারপর হচ্ছে আমার ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের সাথে যে বন্ডিংটা, অফিসিয়ালের সাথে, যে সব মিলিয়েই হচ্ছে আমাদের এই রেজাল্ট। ইভেন দো যারা ইন্ডিভিজুয়াল সবাই ভালো পারফর্ম করছে, যার কারণে আমাদের এরকম একটা ফল হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মানে একটা জিনিস বলতে চাই যে এরকম খেলাটা, যে খেলাটা হচ্ছে, এই খেলাটার দিকে একটু ফোকাস রাখার। তারা ভালো পারফর্ম করতেছে, সব প্লেয়ারাই ভালো পারফর্ম করতেছে। তো চেষ্টা করবো যে সবাই যেন আমাদের দিকে ফোকাস দেয় এবং আমাদের যে ছেলে পেলেরা যারা ভালো পারফর্ম করতেছে তাদের নিয়ে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক বড় ধরনের পদক্ষেপ নেয়। প্রত্যাশা অবশ্যই ভালো থাকবে যে যারা ভালো পারফর্ম করছে, ইভেন অনেক কোয়ালিটিফুল প্লেয়ার আছে, অবশ্যই চাইবো যে তাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে একটা ক্যাম্প করুক। তারা যদি ভালো একটা লেভেলে যেতে পারে, ভালো লেভেল খেলতে পারে, তো এখান থেকে মানে আমার আশা থাকবে যে যারা ভালো পারফর্ম করছে তাদেরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজ করুক। আর আমাদের এই খেলাটার উপরে একটু বড় ধরনের কোনো ধরনের নজর দিক, আমরা চাই সেই জিনিসটাই হোক। অবশ্যই প্রিভিয়াসে যে সুযোগ সুবিধা ছিল তার থেকে অবশ্যই আমরা ভালো সুযোগ সুবিধা পাচ্ছি। যেরকম এর আগে ছিল, মানে যখন আমরা সেকেন্ড রাউন্ডে উঠেছি দেখা গেল যে একদিনের ম্যাচ ছিল, এখন 2-ডে ম্যাচ, তারপর ফাইনালে 3-ডে ম্যাচ। তো অবশ্যই প্লেয়াররা ভালো ফ্যাসিলিটিস পাচ্ছে, এজন্য খুবই ভালো লাগতেছে যে ভালো ফ্যাসিলিটিস পাচ্ছে।